এই যে দেখো, ওই রে গেল রে, এমন কি জিনিস যা শ্বশুরের নিচে আছে কিন্তু শাশুড়ির নিচে নাই, সিম্পল জিনিস ভাই। এবার দেখ আজকের পরে, এবং এটা এটা কেন তুই শিখাইতেছি দেখ, এই এমন কি জিনিস যা শ্বশুরের নিচে আছে, এই যে বফলা, প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে বাধ্য হবেন। তো আজকের মজাদার ভিডিওটি শুরু করা যাক। মোমেন্টটা ভাই মোমেন্ট আসলে গাইস, এটা হচ্ছে একদম হালাল ডান্স, মানে ইনি যেভাবে বোরকা পরে নাচতেছেন আমার তো মনে হচ্ছে ইনি কনফার্ম জান্নাতি। যাই হোক, এবার দেখুন মমতা ব্যানার্জির একটি অসাধারণ গান, যেটা দেখার পর তো আমি খুবই শিহরিত। যখন স্কুল কলেজ ছুটি হয় তখন মেয়ে দেখার জন্য আমার লুচ্চা বন্ধু যেভাবে তাকিয়ে থাকে, গাইস আপনারা একটু বলেন তো, এখানে স্যারের বার্থডে পালন করা হচ্ছে নাকি এটা চলে স্যারকে প্রপোজ করা হচ্ছে, আমাকে একটু বুঝান তো। আপনি কি মসজিদ দেখেছেন না দেখবেন? আমি কালকে দেখেছি, আরেকবার দেখতে এসেছি। আর কয়বার দেখার ইচ্ছা আছে? আই গেস আমি জানি না, আমার যত ভালো লাগে, আমি বললাম না যেই মুভি আমার ভালো লাগে সেটা আমি আবার দেখি, কারণ যে মুজিব সিনেমাটি এটা শুধু একটি সিনেমাই না। গাইস এখানে তেমন কিছু না, বলতেই হচ্ছে এর প্রতিভা আছে, মানে নিজে কিছু করতে পারুক আর নাই পারুক পাকনা পাকনা কথা ঠিকই বলতে পারে। গাইস আপনারা কেউ কি বলতে পারবেন ছেলেরা বেশি বেশি প্রেম করতে পারবে কিন্তু মেয়েরা কেন পারবে না? আরে না বলতে পারলেও কোনো সমস্যা নাই, আমি তো আছি তাই না? পুরুষ মানুষে হৃৎপিণ্ডের ওজন বেশি, হৃৎপিণ্ডটা বড়, তাহলে যেহেতু ছেলেদের হৃৎপিণ্ড বড় তাহলে স্বাভাবিক একটা ছেলে কিন্তু সহজেই চারটা মেয়েকে জায়গা দিতেই পারে, কারণ বড় জিনিস জায়গা বেশি, দোষ কোথায়? এই জন্য একটা ছেলে সহজেই কিন্তু কি করতে পারে, চারটা মেয়েকে জায়গা দিতে পারে। কিন্তু দেখো মেয়েদের হৃৎপিণ্ডের হচ্ছে তোমার ওজন কম, আমি বুঝলাম না ভাই এটা কোন ধরনের ফাইজলামি, মানে বেচারা দাঁড়াইয়া আছে ওইখানে যাইয়া ওর প্যান কেন খুলতে হবো? গাইস আমরা বুঝতে পারলাম যে মুভিটা অনেক সুন্দর হয়েছে, তাই বলে এভাবে কান্না করতে কেন হবো, মানে বাংলাদেশ বলে কথা এমনই তো হবে তাই না? মানে এরকম সংসারী বই তো প্রত্যেকটা ঘরে ঘরে দরকার তাই না, মানে নো প্যারা জাস্ট চিল।
দুই একটা অ্যাকশন মুভি দেখার পর আমার বন্ধুর অবস্থা। গাইস, এর আগে তো এক আন্টিকে মুজিব সিনেমা দেখার পর কান্না করতে দেখলেন, বাট এখন দেখেন এক আঙ্কেলকে যে কিনা মুজিব সিনেমা দেখার পর একদম কান্না করে দিয়েছেন। এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে। রোশন হো রহা হরিব ধুয়া হট রহা হ্যাঁ। গাইস, আপনারা যাই বলেন না কেন, অন্যদের ভালোবাসা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আকাশ দা, আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, মেয়েটার বয়ফ্রেন্ড আছে। আরে ভাই, গোলে তো গোলকিপার থাকবে, তা বলে কি তুই গোল দিবি না? আসলে তো ভাইটার কথা কিন্তু একদম ঠিক, মানে গোলে তো গোলকিপার থাকবেই, তাই বলে কি গোল দেওয়া বন্ধ করা যাবে? আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞাসা করে কি রে কয়টা প্রেম করিস, তখন আমি এ ধরনের কোনো মানে সম্ভাবনা তো নাই। আমার চরিত্র কিরকম এ পাথরঘাটা বাসি সবাই জানে, আমার নেশার চরিত্রে আমি 100% ক্লিন এবং নারী চরিত্রে আমি একদম ছোটবেলার থেকে 100% ক্লিন। গাইস, আমি শিওর এটা আমার ফ্যান লিস্টে লুচ্চা বন্ধু ছাড়া আর কেউ না। বর্ষার শেষকালে সাশ্রয়ী এবং ফ্রিজে রাখার জন্য প্রত্যেক দিন ছোট মাছ কিনে আনে স্বামী। এতে বিরক্ত আর ক্ষিপ্ত হয়ে ডাকাত বউ মাছ কাটা বটি দিয়ে স্বামীর হাত কেটে দেয়। গাইস, এই ভিডিওটা দেখার পর আপনারা কে কে বিয়ে করবেন না, তারা একটু কমেন্ট বক্সে আমার সাথে দেখা করে যান, ওকে? শুনো শুনো, কাগজে কি বলছে, মদ খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা, খাবারে রুচি থাকে না, স্নায়ু দুর্বল হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়, অতএব মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য। আজ থেকে বন্ধ। তুমি সত্যি বলছো, আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে? যাই হোক, এবার দেখুন, অনেকে অনেকভাবে অহংকার করে থাকি, কিন্তু আপনারা অহংকার কেন করবেন না জানেন, তাহলে এই ভিডিওটা দেখেন। জীবনে কোনো কিছুর অহংকার রাখবি না, কারণ জানোস, আইসিল্যান্ডা সামুল্যান্ডা ল্যান্ডা সুলেমান, বুঝছোস? কি রে ভাই, শখ মিটছে তো বিয়ে করে, আর জীবনে কখনো বিয়ে করবি? তবে যাই হোক, মেয়েটার অ্যাটিটিউড লেভেল কিন্তু পুরাই অস্থির। আমি আমার ক্যারিয়ার রিক্সের মধ্যে আছি, মানে আমি একটা সিগারেট তো টাচ করি না, হয়তো অনেকে বিশ্বাস করবেন কি করবেন না, যায় না, কিন্তু এটাই সত্যি, ড্রিঙ্কস করা তো দূরের কথা, যেহেতু আমি প্রতিবারটা করেই ফেলেছি, তো আমি বেঁচে থাকি বা না থাকি, আমাকে যদি কেউ ফাঁসায়। সিরিয়াসলি গাইস, এই ভিডিওটা দেখে যতটা না মজা পাইছি, তার থেকে বেশি মজা পাইছি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে। ভাইরে ভাই, এ তো দেখা যায় পুরাই স্ক্যাম, আমি শিওর প্রত্যেকটা ছেলেই এর ভয়েস শুনে একদম পাগল হয়ে যাবে।
সিরিয়াসলি গাইস, এই ভিডিওটা দেখার পর বলার মতো আর কোনো ভাষা নেই। তবে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি।